হ্যালো বন্ধুরা, আমরা প্রায় সবাই জানি এই পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না, আর এখানে প্রায় সবারই ভুল হয়ে থাকে। এই ভুলের কারণে অনেক ক্ষতি হয়, কিন্তু এই ক্ষতি এত বড় হয় না যে এটা নিয়ে সবসময় ভাবতে হয়। কিন্তু কখনো কখনো মানুষের দ্বারা এমনও কিছু ভুল হয়ে যায় যেটার কারণে অনেক বড় লোকসান হয়ে যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের এমনই কিছু বড় বড় ভুলের কথা বলতে চলেছি, আর এইগুলো দেখার পরে তোমরা বুঝতে পারবে এই মানুষগুলো কত বড় ক্ষতি করেছিল। তো স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে, দ্য লাফিং বার্জ ব্রিজ। বন্ধুরা, তোমরা যখন ট্রাভেল করো তখন হয়তো কখনো না কখনো বড় ব্রিজ গিয়ে থাকতে পারো। ওয়েল, ব্রিজকে খুবই সাবধানতার সাথে বানানো হয় এবং ইঞ্জিনিয়ারদেরও অনেক কষ্ট করতে হয়। আর এমনই একটা ব্রিজ জার্মানি এবং সুইজারল্যান্ডের মধ্যে বানানো হয়, যাতে দুইটা দেশের মধ্যে যাতায়াত সহজ এবং সরল বানানো যায়, যাতে লোক এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই সহজে যেতে পারে। এই ব্রিজ যখন তৈরি করা হচ্ছিল তখন দুইটা দেশ একটা সিদ্ধান্ত নেয় যে দুইটা দেশই নিজের সাইড থেকে ব্রিজ বানাতে বানাতে আসবে এবং একটা নিশ্চিত পয়েন্টে এসে দুইটা অংশকে একসাথে জুড়ে দেওয়া হবে। কিন্তু এবার যেটা আমি তোমাদের বলতে চলছি সেটা শোনার পরে তোমরা আশ্চর্য হয়ে যাবে, কেননা দুই সাইডের ইঞ্জিনিয়াররা ব্রিজ বানাতে বানাতে যখন এক মিডিল পয়েন্টে এসে মিলে তখন তারা বুঝতে পারে তাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ব্রিজ একটা মিডিল পয়েন্টে মিলছিলই না, বরং সে একটা আরেকটার থেকে অনেক উঁচু এবং সাইডে ছিল। তারপরে এই ইঞ্জিনিয়াররা তাদের ভুলের খোঁজ করে এবং জানায় তাদের সমুদ্রের অল্টিটিউড মাপতে ভুল হয়ে গিয়েছে, আর এটা বানানোর কনস্ট্রাকশন কোম্পানির প্রায় হাজারো কোটি টাকার লস হয়ে যায়। বিজ্ঞানের জন্য এটা খুবই বড় সফলতা ছিল। কিন্তু তোমরা কি জানো, এই হাবল টেলিস্কোপ বানানোর সময় বিজ্ঞানীদের খুবই বড় একটা ভুল হয়ে গিয়েছিল, আর এই ভুল সম্পর্কে বিজ্ঞানীরা তখন জানতে পারে যখন হাবল টেলিস্কোপ স্পেসে গিয়ে নিজের তোলা ফটো যখন পৃথিবীতে পাঠায়। হাবলের দ্বারা তোলা এই ছবি খুবই বেশি ধুনধুলি ছিল, যার কারণে তারা পরিষ্কার নজর আসছিল না। তারপর অনেক বিজ্ঞানী দ্বারা খোঁজ লাগানো হয়, তারপরে তারা বুঝতে পারে প্রাইমারি মিররের সেটিং সঠিকভাবে বসেনি, যার কারণে এর দ্বারা তোলা তারার ফটোতে শুধু 10-15% ক্লিয়ারিটি দেখা যাচ্ছিল। যদিও অন্য কর্ণ দ্বারা পরিষ্কার ফটো আসছিল, কিন্তু তবু এটা বিজ্ঞানীদের বড় ভুলের মধ্যে একটা ছিল, যার কারণে কোটি টাকার লোকসান হয়েছিল। লোটাস রিভারসাইড ডিজাস্টার। এই পৃথিবীতে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তেমনি ঘর, অ্যাপার্টমেন্ট এবং বিল্ডিংও বৃদ্ধি পাচ্ছে, যাতে এগুলোতে লোক বাস করতে পারে। আর এই বিল্ডিং বানানোর সময় ইঞ্জিনিয়াররা অনেক কষ্ট করে থাকে, আর যদি এই বিল্ডিং বানানোর সময় তারা কোনো ভুল করে ফেলে সেটার ক্ষতিপূরণ অনেক টাকা দিয়ে করতে হয়। আর এমনই একটা ভুল সাংঘাইয়ে কিছু কমপ্লেক্স বানানোর সময় হয়ে যায়, কেননা তারা কমপ্লেক্সের ফাউন্ডেশনকে কমজোর বানিয়েছিল। আর যখন এই কমপ্লেক্স 2009 সালে বানিয়ে তৈরি করা হয়, এই কমপ্লেক্সের একটা বিল্ডিং ভেঙে যায় যেটাতে প্রায় 11টা মঞ্জিল ছিল। এটাতে প্রায় 1 জন শ্রমিকের মৃত্যু হয় এবং প্রায় 60 কোটির মতো ক্ষতি হয়। রোনাল্ড ওয়েন অ্যাপলের 3টা স্থাপকদের মধ্যে একজন ছিলেন। অ্যাপলের নাম এখন দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানির মধ্যে নেওয়া হয়, যেটা মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বানিয়ে থাকে। বন্ধুরা, তোমরা কি জানো, রোনাল্ড ওয়েন অ্যাপল কোম্পানির শুরুর প্রায় 12 দিনের পর নিজের প্রায় 10% সাজেদারি বিক্রি করে দেয়, কেননা তিনি ভাবতেন ভুল জায়গায় টাকা লাগিয়েছে এবং এটা থেকে তার কোনো লাভও হবে না, কেননা তার 2 জন সাথী এবং স্থাপক বেশি বুদ্ধিমান ছিল না। কিন্তু বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে, তার এই ভুল ডিসিশনের কারণে কোটিপতি হতে পারেনি, কেননা তার কোম্পানি ছাড়ার পরে এই কোম্পানি দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটা হয়ে যায়, সাথে তার সাথী এবং স্থাপক কোটিপতি হয়ে যায়। সেদিন যদি তিনি এরকম ডিসিশন না নিত, আজ হয়তো তিনি কোটি কোটি টাকার মালিক হতে পারত। দাহিন্ডেনবার্জ। বন্ধুরা, পুরাতন সময় যখন এয়ারপ্লেন ছিল না তখন দূরের যাত্রা করার জন্য এয়ারশিপ ব্যবহার করা হতো, যেটা লোককে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত পৌঁছে দিত। আর হিন্ডেনবার্জ এমনই একটা এয়ারশিপের নাম ছিল যেটা দেখতে খুবই বড় ছিল, আর তখনকার সময় ইউরোপ থেকে সাউথ আমেরিকাতে আটলান্টিকের উপর দিয়ে প্রায় অর্ধেক সময়ে পৌঁছে দিত। কিন্তু একটা সামুদ্রিক জাহাজ এমনই একটা সফরে প্রায় 2 গুণ সময় নিত। তোমরা জেনে অবাক হবে, 1937 সালে 6 মে ইন্ডিয়ানবার্জ নামক এই এয়ারশিপ কিছুক্ষণ ওড়ার পরে আগুন লেগে যায়, যার কারণে এয়ারশিপ ক্র্যাশ হয়ে যায় এবং এটাতে থাকা প্রায় 35 লোকের মৃত্যু হয়। আর এটা হওয়ার কারণ হলো এটা বানানোর সময় ইঞ্জিনিয়ারের খুবই বড় ভুল হয়ে গিয়েছিল। এটার ভুল ডিজাইনের কারণে এটার ইলেকট্রিক পোটেনশিয়াল হাওয়ার ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে কম হয়ে যায়, যার কারণে এর হাইড্রোজেন ট্যাঙ্ক আগুন ধরে ফেলে। এই ভুলের কারণে এয়ারশিপ তো বন্ধ হয়ে যায়, সাথে অনেক লোকের প্রাণও চলে যায়। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, এই টপিক নিয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এমনি সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।